বন্ধুরা, ভূকৈলাস শিব মন্দিরে কিভাবে আসবেন এবং এই মন্দিরের ইতিহাস কি আছে আপনাদের জানাবো। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার শিরিরপুরে ভূকৈলাস শিব মন্দির দর্শন। মন্দিরে কিভাবে আসবেন সব কিছু আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। চলুন বন্ধুরা, মন্দিরটি ঘুরে দেখা যাক। বন্ধুরা, ভূকৈলাস শিব মন্দিরে আসতে গেলে খিদিরপুর স্টেশনে নামবেন, সেখান থেকে 5 মিনিট পথে চলে আসবেন এই মন্দিরে। যারা বাসে আসবেন তারা খিদিরপুর ট্রাম ডিপো বাস স্ট্যান্ডে নামবেন, সেখান থেকে 5 মিনিট পথে চলে আসবেন বড় শিব মন্দির বা ভূকৈলাস শিব মন্দিরে। বাঁ দিকে রয়েছে রাজবাড়ি এবং ডান দিকে রয়েছে ভূকৈলাস শিব মন্দির। আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলাম। ভূকৈলাস শিব মন্দিরে এটি মূল গেট, এই গেটের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। মহারাজ জয়নারায়ণ ঘোষাল 1781 সালে 2টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন, পূর্ব দিকে রক্তকমলেশ্বর এবং পশ্চিম দিকে কৃষ্ণচন্দনেশ্বর শিব মন্দির। এটি রক্তকমলেশ্বর শিব মন্দির। এই মন্দিরের দেয়ালে দেবদেবীদের মূর্তি খোদাই করা আছে। এক শিলা বিশিষ্ট শিবলিঙ্গটি বেশ বড়। দুটি মন্দিরের মাঝে রয়েছে শিব ভক্ত নন্দীর বিশাল মূর্তি। ভারতবর্ষের প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম হল ভূকৈলাস শিব মন্দির। এই মন্দিরটি কৃষ্ণচন্দনেশ্বর শিব মন্দির। কৃষ্ণচন্দনেশ্বর শিবলিঙ্গটি দর্শন করলাম। এই শিবলিঙ্গটি বেশ বড়। বন্ধুরা, সুখদেব ঘোষ চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। বন্ধুরা, এই জলাশয়টি শিবগঙ্গা। বন্ধুরা, খিদিরপুরে আসলে ভূকৈলাস শিব মন্দিরের সাথে সাথে আপনারা দেখতে পাবেন পুরীর জগন্নাথ মন্দির। এই খিদিরপুর স্টেশনের থেকে 5 মিনিট পথেই অবস্থিত। বন্ধুরা, খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।